সহিংসতা না করলে যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে পুলিশ সহযোগিতা করবে বলে জানিয়েছেন নবনিযুক্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম ফারুক দায়িত্ব নেওয়ার পর সোমবার দুপুরে প্রথমবারের মতো গণমাধ্যমের সাথে মতবিনিময়ে জনবান্ধব পুলিশিংয়ের উপর জোর দেন তিনি তিনি বলেন থানাগুলোতে সেবার মান বাড়াতে কাজ চলছে বাহিনীর কেউ অপরাধ করলে ছাড় নয় বলেও সাফ জানিয়ে দেন ডিএমপি কমিশনার রোবার রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা নিয়ে ডিএমপি কমিশনারের ক্ষমতা নিয়ে রুল দেন উচ্চ আদালত সে প্রসঙ্গে সরাসরি কথা বলেননি ডিএমপি কমিশনার তবে জানান শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেয় না পুলিশ দায়িত্ব পালনকালে সবার সহযোগিতা চেয়ে গোলাম ফারুক বলেন জঙ্গি সন্ত্রাসবাদ ও মাদক নির্মূলে নতুন নতুন কৌশল এগোবে ডিএমপি ডিএমপিতে যোগ দেওয়ার আগে ট্রাফিক বিভাগে প্রায় বছর খানেক দায়িত্ব পালন করেন এই পুলিশ কর্মকর্তা নগরীর ট্রাফিক ব্যবস্থাপনায় সেই অভিজ্ঞতা কাজে লাগানোর কথা তিনি জানিয়েছেন